আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার সকাল সন্ধ্যা চ্যানেল। আজকে এই কড়াইটাকে আমি রূপোর মতো চকচকে করে দেখাবো। একটু লক্ষ্য করে দেখুন, আমার এই কড়াইটা কিন্তু বেশ অনেক ময়লা জমে আছে, আর আমি একটা ভিডিও শেয়ার করব বলে কয়েক মাস ধরে কিন্তু ডিপ ক্লিনিং করছিলাম না। আমি চাচ্ছিলাম কড়াই পরিষ্কারের একটা ভিডিও শেয়ার করব। তো একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে কতটুকু ময়লা এই কড়াইটাতে জমে আছে, আর সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিওর শেষের অংশটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমার এই কড়াইটা কতটুকু ঝকঝকে পরিষ্কার হয়েছে। আর এই কড়াইটাকে একটু ভালোভাবে দেখাচ্ছি, আপনারা দেখে নিন, পরে কিন্তু বলতে পারবেন না যে আমি নতুন কোনো কড়াই আপনাদেরকে দেখিয়েছি, না আমি এই কড়াইটাকেই রূপোর মতো চকচকে করে দেখাবো। আর এই পর্যায়ে বলবো, আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন কীভাবে এই কড়াইটা আমি ক্লিনিং করব সেই প্রসেসে চলে যাই। এখানে কিন্তু আমি কুসুম গরম পানি নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছিলাম 2 চামচ ডিটারজেন্ট, আমরা কাপড় ধুই যে ডিটারজেন্ট দিয়ে সেটা, আর এখানে আমি লেবুর রস দিয়েছি, আর দিয়ে দিলাম বেকিং সোডা। তো বেকিং সোডা দেওয়ার পর আমি ভালো মতো এটা নাড়াচাড়া করে নেব, আর যে লেবুর খোসাগুলো ছিল সেগুলো ফালাবো না, সেগুলো আমি এই পানিটার মধ্যেই দিয়ে দেবো। এরপর একটু ভালো মতো মিক্সড করে ফেলবো। আরও একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, তো সেটা হচ্ছে ভিনেগার, ভিনেগারও দিয়ে দেবো। আর ভিনেগারটা দেওয়ার পর ভালো মতো আমি হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমার এই কড়াইটা আমি এটাকে ডুবিয়ে সারা রাত্রের জন্য রেখে দেব। আপনারা চাইলে 2-4 ঘন্টাও রাখতে পারেন, তো আমি সারা রাত্রের জন্যই এভাবে করে রেখে দিচ্ছি। তো পরের দিন সকালবেলা আমি এসেছি, আমি এসে কড়াইটা হাতে নিয়ে বুঝে গেছি যে ময়লাগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, কারণ পানিতে ভিজিয়ে থাকার কারণে ময়লাগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি যা করব, একটা ছুরির সাহায্যে এই ময়লাগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। এই তো এইভাবে করেই সমস্ত ময়লাগুলোই আমি তুলে আনব। তো ভিডিও বেশি বড় হয়ে যাবে, এর জন্য কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের খুব বিরক্ত না লাগে। তো আপনারা শুধু একটু লক্ষ্য করুন যে ময়লাগুলো উঠেছিল কি না। এ তো এই ছুরিটার সাহায্যে আমি উপরের যে আলগা ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু সবার আগে তুলে নিচ্ছিলাম। এর কড়াইটার উপরে এবং নিচের অংশের যে আলগা তেলের যে ময়লাগুলো ছিল, সেই ময়লাগুলো জমাট বেঁধেছিল, সেগুলো আমি এই ছুরির সাহায্যে উঠিয়ে আনছি। তো কিচেনে চলে এসেছি, কিচেনেও আমি একইভাবে করে ছুরির সাহায্যে এই ময়লাগুলো উঠিয়ে নিয়ে আসছি। তো এই পর্যায়ে যেসব আপু বা ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এক একজনের কড়াইয়ের যে ময়লাটা সেটা কিন্তু এক এক রকম, কারো কারো কড়াই কম ময়লা, কারো কারো কড়াইতে একটু বেশি ময়লা, তো সেই অনুপাতেই কিন্তু আপনার সময়টা লাগবে। তো এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি। এখানে আমি কিন্তু দিয়েছিলাম লবণ, কারণ লবণ ময়লা কাটাতে অনেক বেশি হেল্প করে, আর দিয়েছি ভিনেগার, আর দিলাম ভিম বার। আপনারা চাইলে এখানে ভিম লিকুইডও ইউজ করতে পারেন। আর আমি এখানে বেকিং সোডাটা ইউজ করেছি, আর লাগবে একটা ডিম, না না ডিম লাগবে না, ডিমের খোসা লাগবে। তো ডিমের খোসার কারণে কিন্তু আমার এই ময়লাগুলো উঠাতে অনেক বেশি সাহায্য করে। আমার প্রায় 2টা ডিমের খোসা এখানে লেগেছিল, তো এরপর থেকে কিন্তু ডিমের খোসা ফেলবেন না। যে কোনো কঠিন ময়লা উঠাতে কিন্তু ডিমের খোসা অনেক ভালো কাজ করে। তো এ পর্যায়ে আমি খুব ভালো মতো ঘষে ঘষে আমার এই কালো কড়াইটাকে রূপোর মতো চকচকে করে নিচ্ছি। তো খুব সংক্ষেপে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি। তো আমার এই কড়াইটা, এই তো কালো যেইখানে আছে সেইখানটা আমি ভালো মতো পরিষ্কার করে নিলাম, আর যেখানে ময়লাগুলো আছে আমি ছুরির সাহায্যে আবারও পরিষ্কার করে নিচ্ছি। তো অলমোস্ট আমার কড়াইটা কিন্তু
ক্লিন হয়ে এসেছে, এখন আমি ওয়াশ করব। ওয়াশ করে আপনাদের মাঝে শেয়ার করছি যে কতটুকু ক্লিন হয়েছে। মাশাল্লাহ, রূপোর মতো কিন্তু চকচক করছে আমার এই কড়াইটা। আর আপনাদের বাসায় যদি এমন কালো কড়াই থাকে, এইভাবে করি পরিষ্কার করে দেখবেন, দেখবেন যে রূপোর মতো পরিষ্কার হয়ে গেছে। আর এই তো কড়াই, কিন্তু এই যে ঘষার দাগ আছে, এটা কিন্তু আমার পুরাতন কড়াই। কেউ বলবেন না যে এটা নতুন কড়াই দেখিয়েছি, এটা আমার পুরাতন কড়াইটাই আমি পরিষ্কার করে দেখিয়েছি। আর আপনাদের বাসায় যদি কোনো কালো কড়াই থাকে, এভাবে করে পরিষ্কার করে নেবেন, সম্পূর্ণ নতুনের মতোই কিন্তু দেখা যায়। তো বরাবর মতো একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওটাতে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও প্রেস করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। তো এই তো আমার কড়াই সুন্দরী।